সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে রাজধানীবাসীর কাছে ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। মিরপুর বাংলা কলেজের সামনের সড়কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্ষেত থেকে কিনে এনে তা নিজেরাই বিক্রি করায় বাজারের তুলনায় কম দামে মিলবে সব ধরনের সবজি। কোনো প্রকার হাত বদল না করে সরাসরি এভাবে সবজি বিক্রি করায় একদিকে যেমন সস্তায় পেয়ে ভীষণ খুশি ক্রেতারা, সেই সাথে ন্যায্য দাম পেয়ে কৃষকও খুশি। কোনো প্রকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব শ্রেণীর ক্রেতারা। অবশ্যই এটা অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে, এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আর বাংলাদেশে এক শ্রেণী ব্যবসায়ী আছে, তারা মানুষ যখন বিপদে থাকে তখন সেই মানুষের উপর আবার কেমন করে জুলুম করা যায় সেই পথ খুঁজে। কৃষকের উপর জুলুম হচ্ছে, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন। ওনার প্রাণের সংগঠন বিশ্বস্ত তিনটি সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন 14 নভেম্বর থেকে শুরু করে এ কর্মসূচি। সবজি সরবরাহ আস্তে আস্তে বাড়বে এবং শীত, যেহেতু শীত চলে আসে, শীতের সবজি বাজারে আসার সাথে সাথে বা কিছুদিনের মধ্যেই সবজির দাম কমে যাবে বলে আমরা আশা করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুটা হয়তো বা কমাও শুরু করেছে, কিছুদিন পরে আরো হয়তো বা সবজির দাম কমবে। কিন্তু যাই হোক, আমরা এরই মাধ্যমে যেহেতু আমরা রিয়েলাইজ করি যে জনগণের এই কষ্ট হচ্ছে, আমরা তো ঘরে বসে থাকতে পারি না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমরা সারা দেশব্যাপী আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সারা দেশব্যাপী এই কর্মসূচি আমরা হাতে নেব। আজকে প্রাথমিক পর্যায়ে আজকে এই কর্মসূচির মাধ্যমে আপনারা ইতিমধ্যে শুনেছেন 6টা স্পটে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আস্তে আস্তে এর ব্যাপ্তি আমরা দেশব্যাপী বাড়াব। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা টেলিভিশন।